নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন একেবারেই সকালবেলা, একেবারে ভোর, এখনও ভালো করে ফর্সা হয় নাই, এখনও অন্ধকার অন্ধকার আছে। তো ভিডিওতে একটু ফর্সা দেখা যাচ্ছে, আসলে এত ফর্সা হয় নাই। এখন 6টা বাজে না, এখনও 5:30 বাজে। তো আমরা এখন ঘুম থেকে উঠেই আমরা মাঠের দিকে চলে যাচ্ছি, সরিষা উঠাবো। তো আমি সকাল ঘুম থেকে উঠেই ঘরটা সামান্য একটু ঝাড়ু দিয়ে একটু জল দিয়েছি, আর উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি হাতটা ধুয়ে মাঠের দিকে। তো যেতে যেতে আপনাদেরকে দেখাই একটু। আপনারা অনেকেই বলেছেন আমাদের এই বাস্তবিক গ্রামের পরিবেশটা দেখতে। তো আমি আসলে কাজের ঝামেলায় কিছুই আপনাদের এখনও দেখাতে পারছি না। তো একটু অবসর হলে অনেক কিছু দেখানোর ইচ্ছা আছে। আমাদের গ্রামের মেয়ে বউদের কাজকর্ম, তারপর রান্নাঘরের কিভাবে কি করে, মাটির চুলা, এসব দেখানোর ইচ্ছা আছে, দেখাবো। কিন্তু আজও আমি একটু ব্যস্ত থাকব। ওই মাঠে এখনও সরিষা রয়ে গেছে, সরিষা উঠাতে যাচ্ছি। উনি একটু আগে সরিষা উঠাতে চলে গেছেন, আমি পিছন পিছন যাচ্ছি। যেতে যেতে দেখছি একটা লোক এখানে কারেন্ট জাল পেতেছে। তো কারেন্ট জালে একটা মাগুর মাছ আটকেছে, কত বড় মাগুর মাছ দেখুন। এটা একেবারে চাষের নয়, অর্গানিক, এখানে নিজে থেকে মাছ হয়েছে। তো কত বড় মাগুর মাছটা দেখুন, জালে আটকেছে। লোকটা আমাদের পাশের বাড়ির, আমাকে বদি ডাকে। তো আমি বলেছি, ভাই তোমার মাছটা ভিডিও করি। ও বলছে, করেন, কোনো সমস্যা নাই। তো আরও আটকেছে কিনা দেখব। অনেক বড় জাল পেতেছে। এখানে একটা পুকুরের মতো আছে, এখানে ময়লা আবর্জনা জমে থাকে, কেউ ব্যবহার করে না। ও কিনারা দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছে, কত বুদ্ধি দেখুন। এখন ওখানে জাল পেতেছে, প্রতিদিনে জাল পাতে। ও বলেছে, দুই একটা করে মাছ লাগে, আমাদের হয়ে যায়। ওই দেখুন, আর মাছ লাগে নাই, আজকে আর মাছ লাগে না, একটাই মাছ লেগেছে। দারুণ। চলে যাচ্ছি মাঠের দিকে, অনেক দূর চলে আসছি। তো আমাদের জমির কাছেই চলে আসছি। আমাদের জমির কাছেও একটা বড় জমি ছিল, এই জমিটাও মাটি বিক্রি করে দিয়েছে, এখন এটা একেবারে গভীর, জল জমে থাকে। কোথাও এখনও কেউ নাই, যারা সরিষা উঠায় তারা কিন্তু চলে আসছে, দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে। চারিদিকে কুয়াশা দেখা যাচ্ছে, আর একটু ঠান্ডাও আছে সকালবেলায়। তো আমাদের জমির কাছে, জমিতেই চলে আসলাম। তো আমরা দুজন আজ দুই তিন দিন এই সরিষা উঠিয়েছি। তো উনি এসে উঠানো শুরু করে দিছে। সরিষা আমাদের তেমন ভালো হয় নাই, আমরা বাড়িতে ছিলাম না এই কারণে। বাড়িতে থাকলে আর একটু জল দিলে, সার দিলে হয়তো আর একটু ভালো হইতো। ভোরবেলা চারিদিকে তাকাতে খুবই ভালো লাগছে, আর পাখির কলকাকলি শুনতে আরও মধুময় লাগছে। তো ইচ্ছা আছে 12:00-1:00 পর্যন্ত আজ সরিষা উঠাব। 1:30-টার দিকে বাড়ি চলে আসলাম, সারাদিন আর ভিডিও করি নাই, ভিডিও করার সুযোগও পাই নাই। রোদে উঠেছে, গরম লেগেছে অনেক। তারপর বাড়ি আসলাম, বাড়ি এসে ঘরটা একটু মুছে নিয়ে স্নান করতে গেছি। স্নান করতে গেছি তখনই দেখি বৃষ্টি আরম্ভ হয়েছে, তখন মনটা ভীষণ খারাপ লাগছে। সরিষা একটা ইয়ে জিনিস, এটা মাঠে বিছানো আছে, এই অবস্থায় ভিজলে সরিষাগুলো ঝরে যাবে, সবার সরিষা মাঠে বিছানো আছে। যাই হোক, আমাদের রান্নাঘরে আর রান্না করা গেল না, তো আমি গোপালদের ঘর থেকে রান্না করে নিয়ে আসলাম ডাল ভাত, তারপর টমেটোর মাখা, আলু ভর্তা, বেগুন ভর্তা।
মাছও আসছিল, মাছ নিতে পারি নাই, বাড়িতে ছিলাম না, তাই মাছও নিলাম না, ঝামেলা করলাম না। তো আজ ভালোই রান্না করেছি, এখন আমরা খেতে বসব। তো ঘর অন্ধকার, এই কারণে আর ভিডিও করব না। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। বৃষ্টির জল ধরে রাখার জন্য এই পাত্রগুলি বসিয়ে দিয়েছি, আমরা খাওয়া দাওয়া করে থালা বাসনগুলি এখানে ধুয়ে নেব। অন্ধকারের কারণে আজকের খাওয়া দাওয়া আর আপনাদের সাথে শেয়ার করলাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।